আসসালামু আলাইকুম, টেক টাইম এন্টারটেনমেন্ট এন্ড ডেইলি লাইফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য অবিরাম ভালোবাসা। তো বরাবরের মতো আমি আরিফিন হাসান আজকে আপনাদের সামনে নতুন একটি নাটকের আপডেট নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আসছে আগামী যত সব উৎসব উপলক্ষে যতগুলো নাটক রিলিজ হবে সবগুলো নাটকের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তো বিশেষ করে জিয়াল ফারুক অপূর্ব ভাইয়া ভাইয়ের নাটকের আপডেটগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো আজকে যে নাটকটির আপডেট দেবো, তো নাটকটির নাম হচ্ছে সে বউয়ের টাকায় চলে। তো ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে জিয়াল ফারুক অপূর্ব ভাই এবং নুসরাত ইমরোজ তিশা আপু তারা দুজনে মিলে 2008 সালের পর নতুন দীর্ঘ 13 বছর পর নতুনভাবে কাজ করতে চলছে। তো এবারে ঈদে আপনারা নাটকগুলো পাবেন। তো আজকে ওই নাটকটির নাম বলবো, তো এই নিয়ে তারা মোট যতগুলো নাটক করেছে, তো নাটকগুলোর মধ্যে হচ্ছে শেষ প্রান্তে, বন্ধুত্ব ভালোবাসা, জিরো প্রোডাকশন, নং আর্ট ইত্যাদি। তো 2008 সালের পর তারা আর কোনো নাটক করেনি, তো এখন আবার তার নতুন নাটকে কাজ করতে চলছে। তো এবার ঈদে যে নাটকটি আসবে, এবারে ঈদে তাদের দুজনে এই দুই জুটির মোট 3 থেকে 4টি নাটক আসবে। তো আজকে এই ভিডিও, তো নাটকটি পরিচালনা করেন শিহাব শাহীন। তো নাটকটির নাম হচ্ছে সে বউয়ের টাকায় চলে। নাটকটি রোমান্টিক এবং কমেডি ড্রামা। তো নাটকটির নাম পরবর্তীতে চেঞ্জ হতে পারে, এখন নাটকটির নাম সঠিকভাবে জানাচ্ছে যে এই নাটকটি হবে কিনা। তো শিহাব শাহীন বলেছে তো পরবর্তীতে এই নাটকটির নাম চেঞ্জ হতে পারে। তো নাটকটি এখনও কোনো শুটিং শুরু হয়নি, তার ইতিমধ্যে শিহাব শাহীন তার নাটকটির নাম প্রকাশ করেছে এবং নাটকটির জুটি নামটি প্রকাশ করেছে। তো নাটকটির শুটিং কিছুদিনের মধ্যেই শুরু হবে। তো এবারে ঈদে আপনারা নাটকটি পেতে যাচ্ছেন। তো এই নাটকটি আপনারা বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হবে। তাছাড়াও এবারে ঈদে আপনারা জিয়াল ফারুক অপূর্ব এবং নুসরাত ইমরোজ তিশাপুর আরও দু একটি নাটক পাবেন। তো এবছর তারা দীর্ঘ 13 বছর পর তারা নতুন করে আবার নাটক শুরু করতে যাচ্ছে, তো কাজ করতে যাচ্ছে। তো এই বছরের শুরুতে দ্য বক্স গেম শোতে অংশগ্রহণ করেছিল। তো তারপর থেকেই শিহাব শাহীন ভাই বলেছিল যে নাটকটির অর্থাৎ সে বউয়ের টাকায় চলে নাটকটির মাধ্যমে তারা আবার কাজে ফিরে আসবে। তো নাটকটির এখনও রিলিজ ডেট জানা হয়নি, কারণ নাটকটি এখনও কোনো থাম্বনেল অর্থাৎ ট্রেইলার এখনও কোনো রিলিজ পায়নি। তো নাটকটির শুটিং কিছুদিনের মধ্যে শুরু হবে, নাটকটির বর্তমান স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।